শেরপুরের নালিতা বাড়িতে পাহাড়ি অঞ্চলে গরুর খামার করে বেশ লাভবান হয়েছেন হাজি মোশারফ হোসেন। অল্প কিছু গরু নিয়ে শুরু করেন তিনি এ খামার ব্যবসা। এ খামারে রয়েছে বিভিন্ন জাতের শতাধিক গরু। শেরপুর জেলা প্রতিনিধি মঞ্জুল আহসান জানান, অল্প কয়েকটি গরু নিয়ে শুরু করেন তিনি এ খামার। এবার ঈদুল আজহায় বিক্রি হবে খামারের 50টি গরু। খামারটি হাজি এগ্রো ফার্ম নামে পরিচিত। খামারের প্রায় সব গরুই সার। খামারের এসব গরুকে খাওয়ানো হয় নিজেদের উৎপাদিত ঘাস, খড়, ভুষি সহ অন্যান্য খাদ্য। প্রাকৃতিক খাদ্যের উপর নির্ভরশীল খামারের এ গরুগুলো। খামারের কাজে নিয়োজিত রয়েছে প্রয়োজনীয় সংখ্যক শ্রমিক, যারা সার্বক্ষণিক তদারকি করে গরুগুলোর। খামারে পালনের জন্য গরুগুলো ক্রয় করেন তিনি দেশের বিভিন্ন হাট থেকে। এবার ঈদে হাজি এগ্রো ফার্মের 50টি সার গরু বিক্রির উপযোগী হয়ে উঠেছে। বিশাল আকৃতির এই গরুগুলো হাজি মোশারফ হোসেন ঢাকায় নিয়ে বিক্রি করবেন বলে জানা গেছে। প্রতিটি সার গরু 8 থেকে 10 লাখ টাকায় বিক্রি হবে বলে তিনি জানান। হাজি মোশারফ হোসেন এলাকায় শখের বসে সৃষ্টি করেন এই গরুর খামার। গরুর খামারে ভাগ্যের চাকা ঘুরবে অনেক বেকারের, তাই তার খামার দেখে এই ব্যবসায় এগিয়ে এসেছেন এলাকার অনেকেই। বেকার যুবকরা এই খামারে ব্যবসায় এগিয়ে আসলে দেশ থেকে দূর হবে বেকারত্ব, সমৃদ্ধি হবে অর্থনীতির চাকা, এমনটাই আশা করছেন হাজি মোশারফ হোসেন। গরুর যত্ন নেওয়া, এগুলি আমি শুরু কাল থেকে আমি করতাম এবং গরুর যত্ন শুরু কাল থেকে নিতাম। একটা সময় লেখাপড়া শেষে ঢাকায় যখন ব্যবসা করতে যাই, ব্যবসা করি আল্লাহর রহমতে ময় মুরব্বী গরদুয়া বাপমার দোয়া এসা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ আমার কোম্পানির নাম। আমি বর্তমানে সফলতার সাথে ব্যবসা পরিচালনা আল্লাহ করানির তৌফিক দিছে এবং করতেছি।